হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস মিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস মিডি চ্যানেলের পক্ষ থেকে 2020 সালের ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকে জীববিজ্ঞান এর এমসিকিউ সঠিক উত্তরমালা, আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকে ঢাকা বোর্ড 2020 সালের জীববিজ্ঞান এমসিকিউ এর খ সেটের উত্তরমালা, তোমরা যে সেটের পরীক্ষা দাও না কেন, প্রশ্নের সাথে মিল করে তোমরা সঠিক অ্যান্সার গুলো দেখে নিবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের জীববিজ্ঞান এর এমসিকিউ এর সঠিক উত্তরমালা। 1 নম্বরে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে, ব্যাপন। অর্থাৎ তোমরা যে সেটের অধীনে পরীক্ষা দাও না কেন, তোমরা তোমার সেটের সাথে প্রশ্নের সাথে মিল করে অ্যান্সার গুলো সঠিক করে নাও। 2 নম্বরে সঠিক অ্যান্সার হবে খ, 8 ও 12। 3 নম্বরে সঠিক অ্যান্সার হবে ঘ, রেনাল ধমনী। 4 নম্বরে সঠিক অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3। 5 নম্বরে সঠিক অ্যান্সার হবে ঘ। 6 নম্বরে সঠিক অ্যান্সার হবে ক, উৎপাদক। এরপরে 7 নম্বরে সঠিক অ্যান্সার হবে খ, সেরিবেলাম। 8 নম্বরে সঠিক অ্যান্সার হবে খ, ষাট। 9 নম্বরে সঠিক অ্যান্সার হবে গ, কোলেস্টেরল। 10 নম্বরে সঠিক অ্যান্সার হবে গ। 11 নম্বরে সঠিক অ্যান্সার হবে ক, লাল ও সবুজ। 12 নম্বরে সঠিক অ্যান্সার হবে খ, 1 ও 3। এরপর 13 নম্বরে সঠিক অ্যান্সার হবে গ, লেটুস। 14 নম্বরে সঠিক অ্যান্সার হবে ঘ, ইস্ট। এরপর 15 নম্বরে সঠিক অ্যান্সার হবে খ, 2 ও 3। 16 নম্বর সঠিক অ্যান্সার হবে গ, 1 ও 3। 17 নম্বর সঠিক অ্যান্সার হবে ঘ। 18 নম্বর সঠিক অ্যান্সার হবে গ, স্ট্রেটিফাইড। 19 নম্বর সঠিক অ্যান্সার হবে ঘ, পরাগধানীতে। 20 নম্বর সঠিক অ্যান্সার হবে খ, কিউটিন। এরপর 21 নম্বর সঠিক অ্যান্সার হবে খ, জেনারেটিভ কোষ। 22 নম্বর সঠিক অ্যান্সার হবে ক, 1 ও 2। 23 নম্বর সঠিক অ্যান্সার হবে গ, 3। 24 নম্বর সঠিক অ্যান্সার হবে গ, সিউডো স্ট্যাটিফাইড। 25 নম্বর সঠিক অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর তোমাদের আর একটা মাত্র পরীক্ষা রয়েছে এবং আশা করি তোমাদের সবগুলো পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং তোমাদের ফলাফল অনেক ভালো হবে। এই দোয়া রইল তোমাদের জন্য। এবং যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও তোমাদের যে সেটি হোক না কেন, প্রশ্নগুলো আরেকবার মিল করে দেখো। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের প্রশ্নের সাথে, অর্থাৎ তোমার যে সেটের হোক না কেন, সেই প্রশ্নের সাথে অ্যান্সার গুলো মিলিয়ে দেখতে পারো। আর তোমাদের আর একটা মাত্র পরীক্ষা তোমাদের সবার জন্য দেওয়া হলো, যেন শেষের পরীক্ষাটা তোমরা অনেক ভালোভাবে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।